Election শেষ হওয়া ছয় মাস সাত মাস পিছতে বিটিসি আইল আর ফেজিন আছে বিটিসি আইল ইহতর আজির দিনের যে সরকার চলে আছে এই তো সিএম মানে মানে যায় কি কোয়া যায় সিএম ও এক্সিকিউটিভ মেম্বার তাহলে ইএম সকলের সিএম সিএম মানে কিন্তু আমার তো হল বডোল্যান্ড সিপ বিটিসি সিপ বুঝি পাই সিএম অফ বডোল্যান্ড মানে বডোল্যান্ডের রাইজর কি কয় এই প্রধান মুরব্বী এইটু প্রমোট খালি এই আটজনা নয়জন ইএমরে লিডার সি এইটুই তো সিএম এইটুই কই তো সিএম অফ এক্সিকিউটিভ মেম্বার সিএম অফ এক্সিকিউটিভ মেম্বার তারপরে এই এক্সিকিউটিভ দশ বারোজন থাকে না ইএম ইহত লিডার সিএম সিএম এইটুকে বুঝাই নিজকে বিটিসি সিপ বলে ভাবি আছে হি নিজে যে এই এক্সিকিউটিভ মেম্বার সিপ খেল নাই বিটিসি সিপ নহয় এই নয়জন দশজন ইএম এক্সিকিউটিভ মেম্বার সকলের লিডার হি সিপ আমার তো হল বডোল্যান্ডের সিপ না মুরব্বী এটু ভাল না এটু ভাল আমি তো এতেও কই থাকবো হি বিটিআরর সিপ এক্সিকিউটিভ মেম্বার এইবিলাক তো যেন বহুত দূর দূরের পর আছে আকো আমি লগ পাম আমার টাউনত আর এবার এবার মিটিং হব এই হল গার্জেন যাক আমি গার্জেন বা বুদ্ধিজীবী বলে আমি সম্মান করু যেবা থংলা থংলা নিচিনা টাউনত আমি একবার আপনার ওদালগুড়ি জেলার কারণে ভাল একটা খবর এটা তো আপনাদের গমে পাইছে যাকালি আসাম এসেম্বলির যেটু বাজেট সেশন ইয়াত ওদালগুড়ি নতুনকে বডোল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস বনাবর কারণে বাজেটত সোমাই দিছে এই ভাল না ভাই আপনার কারণে এটা আপনার এম এ বা ডক্টরেট করব কারণে গৌহাটী বা তেজপুর বা কোকরাঝারত যাব দরকারই নাই এটা ওদালগুড়ি ওসরত হল না নালাগে ইউনিভার্সিটি ক্যাম্পাস আমি বহুত দিনের পর ওদালগুড়ি এটা বডোল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস লাগে বলে আমি ডিমান্ড করে আইসু এই সাকসেস হয়েছে যাকালি যে আসাম এসেম্বলির বাজেট ইয়াত আমার বডোল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস হব ওদালগুড়ি নতুনকে এই সোমাই দিছে তার পয়সা বাজেট দই গেছে তার এই বছরতে নতুনকে ইয়াত বডোল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস হব এম এ পড়বর কারণে আপনাদের এটা ইমান দূর গৌহাটী বা কোকরাঝার যাব দরকারই নাই খুব ভাল হল ইয়ার কারণে আমি বিটিসি বাকি রাইজর হয়ে আমার অসমের চিফ মিনিষ্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি ধন্যবাদ দিছো যেহেতু আমার বহুত পুরানা যেটা ডিমান্ড সেইটো বনাব কারণে হাতত যেটো লৈছে তো সেইটো হয়ে গেল এতিয়া আজি যেগুলা প্রোগ্রাম হয়ে আছে আমার এটাতো আমার জীবন দেমারিয়ে আপনার ভালকে জানালে যা চারি তারিখ মার্চত ডিসিশন হয়েছিল যে প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা সমষ্টিত এবার এবারকে আমি রেলি করে পেলাই যে মানে এনেকা রাজহুয়া সভা মিটিং করব লাগিব বলে ডিসিশন হয়েছে এই হিসাবত আমি করে আছো কোকরাঝারতো করেছো বাক্সাতেও করেছো সেরাওতো করেছো ওদালগুড়িতেও করেছো বা ভেন্দাওতেও আমি করেছো খুব পজিটিভ মানে ভাল মানে আমি যেটু লক্ষ্য দেখিবলে পাইছে খুব ভাল আর যোনটো মিটিংত আমার আই মাতৃসকল বা মহিলাসকল বেশি থাকিব এইটো লক্ষণটো ভাল বলে আমি বুঝি পাওঁ জানে আজি মিটিংটো সব ইয়াত ম্যাক্সিমাম মহিলা ওদালগুড়ি টাউনত আজি হৈছিল মহিলা এই মহিলা এনেকুৱা দেখা মানে শেষ আপনার ভাগ্য খুলিব লাগে হ্যাঁ একদম সঁচা মহিলা বেশি ওদালগুড়ি যোনটো মিটিংত মই পাইছো মই যোনটো মিটিংত
আমার আই মাতৃ সকল বিষয় আইব বা মহিলা সকল বিষয় আইব ইটো ইয়া ডাম পরে হই গল আর আর ইয়া তে কোলা লাগে এটো কথা হল সো এটা আমার এটা তো অলপ সলপ নকলেও নহব বিটিসি তো ধ্বংস হবলে কই আছে এটা আগর নিচিনা নহয় আমি চুপচাপ আসিল তিন বছর আমি চাইছো চুপচাপ এক কোয়ার আসিল হয়তো এই নতুন সরকারে ভাল এটা কাম করব বলে রাইজে সবে আশাবাদী আছে বিশ্বাসও করেছেন যে কিবা একটা করব ভাল একটা পরিবর্তন আহিব কিন্তু যেটু দেখিবলে পাইছে বিটিসি এক পরিবর্তন আহা নাই অখর প্রমোদ বরর পকেটে পরিবর্তন হয়েছে ফাইনাল হয় পরিবর্তন এক আহা নাই পরিবর্তন এক আহা নাই অখর প্রমোদ বরর পকেটে পরিবর্তন আহিছে কইছি না ফাইনাল হয় কি পরিবর্তন আহিছে উপায় নাই আমি বিটিসি ধ্বংস হবলে কই আছে এই কারণে আমি উপায় নাই রাইজর মাজত সোমাই পেলে আমি কবই লাগব বিটিসি তো ধ্বংস হবলে গে আছে আমি বাঁচাবই লাগব বিটিসি বাঁচাওয়াটা আমার সকল রাইজর দায়িত্ব আর 2024 আমার এমপি নির্বাচন আহি আছে ওদালগুড়ি এটা সমষ্টি হব আপনাদের আগত মঙ্গলদৈ হিসাবে দি আছিল এটা চিন্তা নাই ওদালগুড়ি হিসাবে আপনাদের একজন এমপি ফাবলে গে আছে আরামসে ফাব যেহেতু মই মিটিং করে পেলায় দেখবলে পাই আছে ওদালগুড়ি সমষ্টি হিসাবে আপনার ওদালগুড়ি লোকসভা মাজবাট এসেম্বলি ওদালগুড়ি এসেম্বলি থংলা সমষ্টি ভেরগাঁও সমষ্টি না মানুষে ও ভেরগাঁও ভেরগাঁও সমষ্টি এটা খালাইগাঁও ফানেরি এইবিল না থাকিব থংলা একটা সমষ্টি হব এসেম্বলি ভেরগাঁও একটা এসেম্বলি হব মাঝবাট একটা এসেম্বলি ওদালগুড়ি একটা এসেম্বলি সারিটা ইয়ার পিছত গড়েশ্বর একটা এসেম্বলি ইয়ার পিছত থামলপুর একটা এসেম্বলি ইয়ার পিছত সেইফালে মুসলপুর বাক্সা ইয়ারলৈকে আপনার ওদালগুড়ি লোকসভা সমষ্টি যেহেতু দেখিছে এনে 100% আমি পাইছে একজন নতুন এমপি বেশিদিন নাই এমপি ইলেকশন তো বেশি দিন নাই এই অক্টোবর মাহর পরাই ধোঁয়া হাওয়া আহি যাব আমিও তো তাহলে অল ইন্ডিয়া অক্টোবর এই বাজেট চলি আছে এটা দিল্লি হোক দিসপুর হোক বা সব স্টেটতে এইবিলাক মনসুন এই কিবাটো বাজেটবিলাক শেষ হওয়ার পিছতে সবে সবে নিজের নিজের জায়গা মানে অল ইন্ডিয়া এমপি নির্বাচনের কারণে সবে ক্যাম্পেইন করিব আমিও এই অক্টোবর মাহর পরা আমি বিপিএম দলেও এমপি নির্বাচনের কারণে ফিল্ডত ওলাব বাস বতাহ গরম করে দিব লাগে হাওয়া পুরা গরম করে দিব লাগে ধোঁয়া ওড়াই দিম আমিও এইবার আগর নিচিনা নহয় একদম পুরা ফাটাফাটি রেস নকরিম আর জিকিব লাগবতো আমি কোনো দলের লগত মিত্রতা নকরিম বলে আমার বর্মা কনফারেন্সের ডিসিশন লওয়া আছে এই হিসাবত আমি যাব মোট ব্যক্তিগত সূতা নহয় পার্টি হিসাবে ডিসিশন লৈছে ভাল হয়েছে না বেয়া হয়েছে আমি বিপিএফে কোনো কংগ্রেস বা কোনো বিজেপি বা কোনো দলের লগত মিত্রতা নকরাকে আমি এমপি নির্বাচনটা খেলিম বলে কোয়াটো আমার কারণে ভাল না বেয়া জিকিব তো আমি না পুরা জিকিব চাই থাকব ওদালগুড়ি লোকসভা আমি 100% জিকিব এটা আমার মঙ্গলদেই নাই বিরাট ভাল হল ভাগ্য হ্যাঁ আর কোকরাঝার লোকসভাটো ইফালে গবর্ধনা সমষ্টি নতুনকে আমি পাম গবর্ধনা চাফাগুড়ি আর বরমাটো না থাকিব এটা আগত চাফাগুড়ি কোকলাবাড়ি একটা এসেম্বলি আছে বরমা একটা এসেম্বলি আছে এই দুইটাতো না থাকিব এটা বাক্সা এসেম্বলি থাকিব বাক্সা হিসাবে এইফালে আর গবর্ধনা একটা গবর্ধনা বিজনি সিরা কোকরাঝার কোকরাঝারে আগত খুব কোকরাঝার পশ্চিম কোকরাঝার দুটা সমষ্টি আছে এটা কোকরাঝার এটাই হবো
সমষ্টিটো এটাই হব দথমা সমষ্টি কচুগাঁও সমষ্টি কোসাইগাঁও সমষ্টি এফালে সাতটা এফালে সাতটা 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 লৈ দুটা লোকসভা এইবিলাক জানিব লাগিব জানাটো হৈছে নহ'লে আকৌ আৰু মংগলদৈহে দিব লাগে বুলি ভাবি থাকিলে হ'ব এতিয়া মংগল আমাৰ কিবাটো ওদালগুৰি হ'ল আৰু কেণ্ডিডেটটো আমি অক্টোবৰ মাহতে আমাৰ বি পি এফ দলৰ ওদালগুৰি সমষ্টি আৰু কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি এই দুটা লোকসভা সমষ্টিত কোন কোন কেণ্ডিডেট হ'ব ৰাজহুৱা মিটিং কৰি পেলাই ওদালগুৰিটো ডিক্লেয়াৰ দিম আৰু কোকৰাঝাৰ